টাইডাই কি? টাইডাই করতে কি কি লাগে? টাইডাইয়ের এসব জিনিসপত্র কোথায় বা পাওয়া যায়? দোকানদারকে গিয়ে কিভাবে কি বলা লাগে? বাটিকের জন্য কি আলাদা কাপড় লাগে? বাটিকের কাপড়ই বা কোথায় পাওয়া যাবে? আমি কোথা থেকে এসব জিনিসপাতি কিনি? টাইডাই কিভাবে বাঁধতে হয়? টাইডাইয়ের রঙের মেডিসিন কি কি? কোন গ্রুপের রঙে কোন মেডিসিন লাগে বা তা কিভাবে কি পরিমাণে লাগে? সালফার কালার কি, ফ্যাট কালার কি, প্রুশিয়ান কালার কি? কত কত প্রশ্ন, তাই না? একজন বিগিনার হিসেবে সবারই এসব প্রশ্ন থাকে, আমারও ছিল। ইভেন এখনও নানা ধরনের প্রশ্ন আসে এবং আমিও সেগুলোর উত্তর খুঁজে বেড়াই। তো আজ আমি চেষ্টা করেছি টাইডাইয়ের বিগিনার যারা টাইডাইকে ভালোবাসে, পছন্দ করে, নিজস্ব পরিসরে টাইডাই নিয়ে জানতে চায়, তাদের নানা প্রশ্নের উত্তর জানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আমি মারিয়া, আজ আপনাদের জন্য আপনাদেরই করা টাইডাই রিলেটেড নানা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো বলাই যেতে পারে এটা আমার ফার্স্ট কিউএ সেশন। এখানে আমি চেষ্টা করেছি প্রাইমারিভাবে টাইডাই নিয়ে আপনাদের যেসব প্রশ্ন থাকে সেসবের উত্তরগুলো দিতে। শুধু উত্তরই নয়, অনেক অনেক সমাধানও রয়েছে এসব উত্তরের মাঝে। আর হ্যাঁ, আজকের ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখা বাধ্যতামূলক, তাও আবার না টেনে, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটি তথ্যভিত্তিক, কোনোটা ছেড়ে কোনোটা মিস করার মতো না। এছাড়াও ভিডিওর একদম শেষে আপনাদের বলে দেওয়া হবে টাইডাইয়ের বিভিন্ন কাঁচামাল, রং, কাপড় কোথায় কোথায় পাওয়া যাবে এবং এর বাজার দর সম্পর্কে। এখন চলুন শুরু করা যাক। তো শুরুটা করি টাইডাই কি এই প্রশ্নের উত্তর দিয়ে। বাঁধন পদ্ধতিতে কাপড় রং করাকে টাইডাই বলে। সেক্ষেত্রে বিভিন্ন ডিজাইন প্যাটার্ন যাই বলুন তা ফলো করে এসব বাঁধন দেওয়া লাগে। কাপড়কে নির্দিষ্ট পদ্ধতিতে বাঁধার কারণে দেখা যায় এর এক সাইডে রঙের প্রবেশ করতে পারে, আবার কোনো কোনো সাইডে রং যেতে পারে না। আর রঙের এই যাওয়া না যাওয়া মিলে সুন্দর কিছু ডিজাইন কিছু শিল্পের তৈরি হয়। শিবুরি, স্টিচ শিবুরি, জাপানিজ শিবুরি, চুনরি, কত কতই না প্যাটার্ন রয়েছে। এবার আসি টাইডাইয়ের কাপড়ে। অনলাইন ভিত্তিক কিছু ব্যবসায়ী মানুষের মনে আলাদা একটা তথ্য দিয়ে দিয়েছে যে টাইডাইয়ের কাপড় আলাদা, সেই কাপড় ছাড়া আর কোনো কাপড়ে টাইডাই বা বাটিক হবে না। এই তথ্যটা আসলে ভিত্তিহীন। আচ্ছা, আপনারা নিজেরা মার্কেট থেকে যে টাইডাই ড্রেস কিনেন সেটা কী কাপড়ের থাকে নিজেই বলুন। সুতি থেকে শুরু করে লিনেন, জর্জেট, সিল্ক সব ম্যাটেরিয়ালের টাইডাই ড্রেসই তো বাজারে রয়েছে, তাহলে এই টাইডাইয়ের কাপড় আলাদা কেন হবে? তবে হ্যাঁ, পাতলা মারমুক্ত সুতি কাপড়কে টাইডাইয়ের জন্য বেস্ট ধরা হয়। আর যেসব ব্যবসায়ীরা আপনাকে টাইডাইয়ের কাপড় আলাদা বলে যেসব কাপড় দিচ্ছে সেটাও বাজারে সুতি ভয়েল কাপড়টাকে মার ছাড়িয়ে সেল করা এই যা। আপনি নিজেই বাজারে যে স্বাভাবিক সুতি ভয়েল কাপড় রয়েছে তা এনে ধুয়ে মার ছেড়ে নিলেই আপনার টাইডাইয়ের কাপড় রেডি হয়ে যাবে। সুতি কাপড়ে যে কোনো ডাইংয়ের রং পাকাপোক্ত হয়ে ধরে, যে কোনো প্যাটার্ন সুন্দর ফুটে আসে, তাই পাতলা সুতি কাপড় টাইডাইয়ের জন্য আদর্শ। তার মানে কিন্তু এই নয় অন্য কাপড়ে টাইডাই হবে না, আপনি লিনেন জর্জেটেও সুন্দর করে টাইডাই করতে পারবেন। আমার চ্যানেলেই পাবেন এসব ফেব্রিকের উপর করা ভিডিও। তবে হ্যাঁ, ঘরোয়াভাবে জর্জেটে টাইডাই করতে গেলে এর কালার কিছুটা হালকা আসে, আগেই জানিয়ে দিচ্ছি। তো এই উত্তরটার মাধ্যমে আশা করি টাইডাইয়ের কাপড় নিয়ে আপনাদের কনফিউশন কেটে যাবে। কাপড় কিনে আনলাম, কিন্তু এরপরেই তো রঙের প্রয়োজন, তাই না? তাই এখনের টপিক টাইডাইয়ের রং নিয়ে। আমাদের দেশে তিন ধরনের টাইডাইয়ের রং পাওয়া যায়। এক, ভ্যাট কালার, যা কিনা একদম বেস্ট কোয়ালিটি ধরা হয়। এরপর হচ্ছে সালফার রং, যাকে বেস্ট করতে কিছু ধাপ অবলম্বন করা লাগে। এবং তিন নম্বর হচ্ছে প্রুশিয়ান রং। তো চলুন এক এক করে এখন এই রং নিয়ে জানি। ভ্যাট রংকে টাইডাইয়ের সবচেয়ে ভালো ক্যাটাগরির রং ধরা হয়।
তুলনামূলক বাকি রঙগুলোর চেয়ে দামেও কিন্তু এগিয়ে এই ভ্যাট কালার। তবে বলে না, যেমন দাম তেমন কাজ। এই রঙে কাজ করলে ডাইংয়ের রেজাল্ট বেশ সুন্দর আসে, তেমনই এই রঙে কাজ করার পদ্ধতিও বেশ সহজ আর ঝামেলাবিহীন। এছাড়া ভ্যাট কালার ডাইংয়ের পর কখনোই আলগা রং ছাড়ে না, এজন্য এটাকে টাইডাইয়ের সবচেয়ে টেকসই রং হিসেবেও ধরা হয়। ভ্যাট রঙের সাথে দুই ধরনের মেডিসিন ইউজ করা লাগে, একটা হচ্ছে কস্টিক আর একটা হাইড্রক্স। সাধারণত আপনি যেই পরিমাণ ভ্যাট রং ইউজ করবেন তার সাথে এর মেডিসিনগুলো ডাবল পরিমাণে ইউজ করতে হয়। যেমন আপনি যদি এক তলা রং নেন, সেই ক্ষেত্রে কস্টিক নেবেন দুই তলা, সাথে হাইড্রক্সও নিতে হবে দুই তলা। কস্টিক মেডিসিনটা দেখতে পাতলা চিড়ার মতো হয়ে থাকে, অপর দিকে হাইড্রক্স দেখতে লবণের দানার মতো দানাদার পাউডারের ফর্মে থাকে। এই রঙের কাজ ফুটন্ত গরম পানির সাথে করতে হয় এবং এক তোলা ভ্যাট রঙে 2 থেকে 3 গজ কাপড় ডাই করা যায়। ভ্যাট রং কিন্তু টাইডাইয়ের সবচেয়ে জনপ্রিয় রং হিসাবেও আখ্যায়িত। এবার আসি সালফার রং প্রসঙ্গে। জনপ্রিয়তার দিক থেকে ভ্যাট রঙের পরেই সালফারের অবস্থান, তবে এটি ভ্যাট রঙের মতো এত টেকসই না। ডাই করার পর স্বাভাবিকভাবে সালফার রং থেকে আলগা কালার যায়, কাপড় থেকে রং ওঠা বলতে যা বুঝি আমরা। তবে বিশেষ কিছু টেকনিকের মাধ্যমে এই সালফার রঙকেও টেকসই করা যেতে পারে, সেই প্রসঙ্গে একটু পর কথা বলছি। সালফার রঙের সাথে একটি মেডিসিন ইউজ করা হয় যাকে সোডিয়াম বা সোডিয়াম পাথর বলে। এটা দেখতে ভাঙা ইটের ছোটো টুকরার মতো হয়ে থাকে। চ্যাপ্টা প্রকৃতির এই পাথরের রঙও ইটের মতোই হয়। সালফার রঙকে টেকসই করার জন্য ডাইং ফিক্সার নামে একটি লিকুইড মেডিসিন রয়েছে, তা ইউজ করা হয়। ডাইংয়ের পর পরিমাণ মতো ফিক্সার পানিতে মিশিয়ে কিছুক্ষণ কাপড়কে ডিপ করে রাখলে এটা রং পাকাপোক্ত করা যায়। এছাড়াও সালফার রঙকে স্থায়ী করতে লবণ ফিটকিরির ইউজও করে থাকে অনেকে। সালফার ডাইংয়ে ফুটন্ত গরম পানি অথবা চুলার উপর থেকে ডাই করা লাগে এবং প্রতি 1 গজ কাপড়ের জন্য সালফার রং নিতে হয় 1 থেকে 1.5 তোলা, সাথে সমপরিমাণ মেডিসিন। 3 নম্বরে রয়েছে প্রুশিয়ান কালার, যেটার দামেও সবচেয়ে কম আর বিগিনারদের মধ্যে, মানে যারা টাইডাই একদম নতুন, তাদের কাছে কম পপুলার। কেননা এই রঙের স্থায়িত্ব খুবই কম আর এটার কাজ করার ঝামেলারও। তবে সালফারের মতো প্রুশিয়ানের রঙও স্থায়ী করা যায় কিছু কাজের টেকনিক করে। প্রুশিয়ানের ক্ষেত্রেও ডাইং ফিক্সার ইউজের মাধ্যমে এর রং পাকা করা যায়, আর ফিক্সার প্রুশিয়ানের রঙকে আরও উজ্জ্বলও করে। ভ্যাট এবং সালফার ডাইয়ে ফুটন্ত গরম পানির ব্যবহার হলেও প্রুশিয়ান পদ্ধতির কাজ হয় ঠান্ডা পানিতে এবং উষ্ণ গরম পানিতে। সোডা অ্যাশ, খাবার লবণ প্রুশিয়ান রঙের সাথে মেডিসিন হিসেবে ইউজ হয়। প্রুশিয়ান রঙও সালফারের মতো প্রতিগজ কাপড়ের জন্য 1 থেকে 1.5 তোলা ইউজ করা হয়। প্রুশিয়ান রং এমনিতে নতুনদের কাছে কম পপুলার হলেও কিছু কিছু প্যাটার্নের কাজে এবং যারা এটায় বেশ ভালো আয়ত্ত নিয়ে এসেছে তাদের জন্য এটা বেশ জনপ্রিয়ও বটে। প্রাইমারিভাবে প্রুশিয়ান রং নিয়ে এর চেয়ে বেশি কিছু বলছি না, কারণ এর বাইরের বিষয়গুলো আসলে কাজের মাধ্যমে দেখিয়েই বোঝানো লাগে। আমি চেষ্টা করব দ্রুতই প্রুশিয়ানের মধ্যে কিছু কাজ আপনাদের করে দেখাতে। তো এই হচ্ছে টাইডাই, টাইডের কাপড় এবং টাইডের রং নিয়ে প্রাথমিক বাট ইম্পর্টেন্ট কিছু ধারণা বা কথা। বাকি যেসব কথা রয়ে যায় তা আসলে কাজ করতে করতেই এর উত্তর পাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আমি বারবারই বলছি, এগুলো হচ্ছে টাইডাই এবং এদের রং নিয়ে প্রাইমারিভাবে কথা। সাইন্টিফিকভাবে আলোচনা করতে গেলে আরও বিস্তর আলাপ করা যায়, তবে বিগিনারদের জন্য আমার এগুলো প্রয়োজনীয় মনে হয়নি। এবার আসি প্রোডাক্ট সোর্সিং এবং এর বাজার মূল্য নিয়ে। কাপড় নিয়ে বড় কনফিউশন তো ভেঙেই দিয়েছি, এজন্য এটার সোর্সিংটাও ইজি হয়ে গিয়েছে। আই গেস সবার বাসস্থানের আশেপাশেই কোনো না কোনো ছোটোখাটো কাপড়ের মার্কেট থাকে, আর সুতি ভয়েল কাপড় সবখানে মাস্ট পাওয়া যায়। কাপড়ের কোয়ালিটি ভেদে 70 থেকে 150 টাকার মধ্যেই সুতি ভয়েল কাপড় পাবেন আপনারা।
লিনেনের ক্ষেত্রে দামটা একটু বেড়ে যায়, 150 থেকে 220-250-এর মধ্যেই ভালো লিনেন পাওয়া যায়। আর পাইকারি বাজার যারা খুঁজেন তারা ঢাকার গাউছিয়া, ইসলামপুর এসব জায়গায় বেশ কমে এসব কাপড় পেয়ে যাবেন। রং কোথায় পাবো, এটা হচ্ছে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা। রং বা ক্রাফটসের জিনিস সেল করে এসব দোকানগুলোকে মণিহারির দোকান বলে আই গেস। মার্কেটে কিছু দোকান থাকে না যেগুলায় জামার লেস, কাজ করার পুঁতি, হাতের কাজের ফ্রেম, সুই সুতা এসব সেল করে? ওসব দোকানে রঙের খোঁজ করবেন, অথবা তাদের কাছেই জিজ্ঞেস করবেন যে আর কোথায় পাওয়া যেতে পারে। গাজীপুরের মধ্যে টঙ্গী বাজার, ঢাকার মধ্যে উত্তরা, নিউ মার্কেট, চক বাজার এসব জায়গায় বাটিংয়ের রং ইজিলি পাওয়া যায়। এখন অবশ্য অনলাইনেও বাটিকের রং ইজিলি পাওয়া যায়, তবে দেশের অন্যান্য জায়গা নিয়ে আমার ধারণা নেই। প্রাইজিংয়ের ক্ষেত্রে ভ্যাট রং কালার ভেদে 80 থেকে 150 টাকার মধ্যে পাবেন প্রতি তোলা, সাথে মেডিসিন ফ্রি। সালফার রং 30 থেকে 40 টাকা তোলা, সাথে মেডিসিন ফ্রি। প্রুশিয়ানো 10 থেকে 20 টাকার মধ্যেই তোলা, শুধু রঙের দাম এটা। খাবার লবণ আর সোডা অ্যাশ আলাদা নিতে হবে। লবণ তো সবার ঘরেই রয়েছে, আর সোডা অ্যাশ 3 থেকে 5 টাকার মধ্যেই তোলা প্রতি পাওয়া যায়। আর যারা পাইকারিভাবে নিতে চাচ্ছেন তারা দোকানের সাথে আলাদাভাবে ডিল করবেন। তো এই ছিল বাটিক টাইডাই নিয়ে প্রাথমিক কিছু কথা। এর বাইরে যেসব বিষয় রয়ে যায় তা কাজ করার মাধ্যমেই দেখাতে হবে আমাকে। আর আশা করি ধীরে ধীরে বিস্তারিত করে আপনাদের গভীর থেকে গভীরতর প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি যারা দেখবেন স্কিপ না করে সবগুলো পয়েন্ট যারা শুনবেন তাদের আশা করি টাইডাই নিয়ে প্রাইমারি কোনো সমস্যা হবে না। আর টাইডাই নিয়ে বিস্তারিত জানার জন্য আপনাকে বাটিক নিয়ে প্র্যাকটিস করা লাগবে, আর প্র্যাকটিসের মাধ্যমেই আশা করি ধীরে ধীরে আপনারা সব বুঝে যাবেন। তো নতুনদের জন্য বাটিক সিরিজের আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাইডাই নিয়ে আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রেখে চ্যানেলের পাশেই থাকবেন। বন্ধু প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও টাইডাই নিয়ে জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।